উন্নয়নকামী বিজেপি সরকারের উন্নয়ন কর্মকাণ্ডকে বাস্তবের মাটিতে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন প্রশাসনিক আধিকারিক এবং একনিষ্ঠ সরকারি আধিকারিকরা। শুক্রবার প্রজ্ঞা ভবনে আয়োজিত সিভিল সার্ভিস ডের অনুষ্ঠানে উপস্থিত রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা সিভিল সার্ভিস অফিসার এবং অন্যান্যদের সেই দায়বদ্ধতা এবং কর্তব্য নিষ্ঠাকেই প্রশংসা করলেন নিজের পরিশীলিত বক্তব্যে। গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য সচিব জে কে সিনহা এবং বিশিষ্ট সরকারি আমলারা। অনুষ্ঠানে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী তার বক্তব্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশা নির্দেশে সারা দেশে অন্তিম ব্যক্তি পর্যন্ত উন্নয়নের সুফল পৌঁছে দেবার যে বিশাল এবং কার্যকরী কাজ চলছে সেই প্রেক্ষিত তুলে ধরেন এবং এই প্রসঙ্গে সিভিল সার্ভিস আধিকারিকদের ভূমিকার কথা জোরালোভাবে উল্লেখ করেন। নাগরিকদের প্রতি দায়িত্ব বোধ সঙ্গে নিয়েই সরকারের জনমুখী কাজকর্মকে বাস্তব রূপ দেবার জন্য সবার প্রতি আহ্বান রাখেন মুখ্যমন্ত্রী। এই বছরের এই যে ন্যাশনাল সিভিল সার্ভিস ডে, এর মুখ্য থিম হচ্ছে বিকশিত ভারত। এটা কিন্তু বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ ভারত সরকার প্রধানমন্ত্রী জি বারবার বলছেন এবং আমাদের যে মূল মন্ত্র যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সব আমাদের যে সুযোগ সুবিধা যাই থাকুক সেটা একদম লাস্ট বেঞ্চে যে আছে সেখানে পৌঁছাতে হবে, এর জন্যই বলা হয়েছে বিকশিত ভারত, অর্থাৎ ভারতের সমস্ত প্রান্তে যেন উৎকৃষ্ট হয়। এবং এখানে আমরা আরেকটা জিনিস যেটা আমাদের প্রধানমন্ত্রী জি সবসময় বলে থাকেন, সংকল্প সে সিদ্ধি। এই যে দায়িত্ববোধ, এই দায়িত্ব বোধের ভাবনা নিয়ে আমরা যারা এখানে উপস্থিত আপনারা আছেন সিভিল সার্ভিসে, তাদের সেই দায়িত্ব নিয়ে কিন্তু কাজটা করতে হবে। এবং তার যে মূল ভাবনা সেটা হচ্ছে নাগরিকদের জন্য আমাদের যে সংবিধানের যে এমব্লেম আছে সেখানে কিন্তু ন্যায় বিচার সমতা স্বাধীনতা এবং ভ্রাতৃত্ববোধের কথা বলা হয়েছে। একই সঙ্গে নিজের বক্তব্যে মুখ্যমন্ত্রী জানান, পরম দায়বদ্ধতা নিয়েই নিজেদের কর্তব্য কর্ম সম্পাদন করতে হবে সরকারি অফিসারদের। যারাই উপস্থিত আছেন আমি একটা কথাই বলবো, যে আপনার নিজের কাজটা একদম সময়ে সেই কাজটা যেন করেন, তবেই আমরা মানুষের কাছে যে দায়বদ্ধতা রেখে আমরা আজকে ক্ষমতায় এসেছি সেটা তবেই আমাদের সাকসেসফুল হবে। এবং আজকে এখানে যেটা দেখলাম যে ত্রিপুরা পটেন্সিয়াল বাই 2030 যেটা এখানে আনলক করে এখানে দেখানো হয়েছে, এই বিষয়গুলো একটা ইনোভেটিভ আইডিয়া কিন্তু অনেকের কাছ থেকে চাওয়া হয়েছে আর এখানে ওপেন রেখেছে যে আরও কিছু আইডিয়া যদি শুধু আপনাদের না, সিভিল সার্ভিস মানে তো সিভিল পিপল, মানে উই আর অল সিভিলিয়ান, সিভিলদের জন্য কাজ করতে হবে আপনাদের অফিসারদের, তো মানুষের সব মানুষের কাছ থেকে ভালো ভালো ইন্টেলেকচুয়াল আছে যারা কোনো এখন বর্তমানে কোনো সরকারেও নেই বা কোনো সরকারি ব্যবস্থাপনায় নেই, ওনাদের কাছ থেকেও আপনারা একটা নির্দিষ্ট সময়ে আরো কিছু ইনোভেটিভ আইডিয়া যদি থাকে নিশ্চয়ই আমাদের গোচরে আনবেন। যেসব সিভিল সার্ভিস আধিকারিক উল্লেখযোগ্য কাজ করেছেন অনুষ্ঠানে তাদের পুরস্কৃত করেন মুখ্যমন্ত্রী। ন্যাশনাল সিভিল সার্ভিস ডে কর্মসূচির সঙ্গে সঙ্গতি রেখে শুক্রবার আয়োজিত এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর নিটল ভাষণে এক অন্য মাত্রা পায় এবং অনুষ্ঠানকেও সাফল্যমণ্ডিত করে তোলে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।